हेलो, कैसे हैं सब लोग? मैं ठीक हूँ, मैं ससुराल में हूँ। आज मेरा जेठानी है, उनका बेटा सब आएंगे लंच करने इधर, इसीलिए मेरी सासू माँ खाना बना लिया। बंद गोभी का मैंने बाँधा गोभी घंटों, दाल, बैंगन फ्राई, आलू पटल की सब्जी है कल का, बहुत सारा। और मटन बन रहा है, तो छोटी वाली ननद मटन बहुत अच्छा बनाती है, वो बना रही है। चलो दिखाती हूँ। ইঞ্জিনের আওয়াজটা এত জোরে কিচ্ছু শোনা যায় না। সরষে তেলে তেজপাতা ফোড়ন, পেঁয়াজ আলু ভেজে নিলাম, তারপর একটু গরম মশলা দিলাম, রসুন, হ্যাঁ ওগুলো দিয়ে মাখার সাথে আর জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কার গুঁড়া, बोलता है बेना, तुम ही बोलो। देखा, मेरी छोटी वाली ननद मटन बना रही है, मटन स्पेशलिस्ट। सासू माँ सब बना के गई है, हेल्पर मैं और एक दीदी जिनकी बेटी का शादी हुआ, वो दीदी हेल्पर है, और ये मेन कुक और मेरी सासू माँ हेड कुक। এখানে সবাই কুক, তাই না? আসবে তো লাগবে, বুঝতে পারছি না তেলটা হবে নাকি।
মেশিনটা বন্ধ করে দাও তো সাথে ও মেশিন হ্যাঁ বন্ধ করে দাও জল দিয়ে দে কিচ্ছু হবে না একটু তেল উঠুক জাস্ট তারপরে তুই মাংস রান্না করলো তুললাম সব রান্না হয়ে গেছে ये मेरी जेठानी है ये सुबह का ब्रेकफास्ट बना के भेज दिया था मेरा कोई काम नहीं यार यार सासू माँ ने किया छोटी ननद ने किया अरे बीबी करो करो ये मेरी पिसी सासू की है মাঝে যে বিষ্ণু আমার কাছে সুতো যখন ইয়ে হলো টিঙ্কু হলো টিঙ্কু হলো বিষ্ণু সুতো ছোট দিনের কথা তাই ভাবি কত একটা ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে সোনা কুটে আসতো আমার কাছে সব শুতেন রাত্রিবেলায় দিনের বেলায় হ্যাঁ সোনা তো না ওনা তো আমার কাছে রাত্রিবেলায়আমি গেম খেলি না দেখো আমার শাশুড়ি কেমন বুড়ি বুড়ি মানুষ হয়ে গেছে আর কত কালি হাত থাকবে সত্যি মার শাশুড়ি কেন বলছে আচ্ছা 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 বন্ধুটা তো খুব সুন্দর আমাকে দেবে না ওই যে ওই বাচ্চাটা পাশের ওই ইয়ে টুইনের ছেলে হ্যাঁ হ্যাঁ বুঝেছি এটা টুইনের ছেলে হ্যাঁ ভালোই হয়েছে তুলেছি তো বললাম তো এরকম আমার শাশুড়ি বুড়ি হয়ে গেছে এমনি বললাম ইচ্ছা হলো তাকিয়ে আছে এখনো বিয়াসের মুখটা তো মনা মনা আমাদের মনার মুখ আসছে বিয়াসের মুখ ওই তো বিয়াসের মুখ মনার মুখ মনার আর মন ভাব এসছে তোকে ভিডিও করছে আমাকে
দাঁড়াও ও বাবা আবার গুলি এ মা কোথায় দিচ্ছে জানি তো অজ্ঞান হয়ে যাবে এখনই ও মা চোখ বন্ধ করে দিবা হ্যাঁ যে লেগেছে ও তো আবার ক্যামেরা আছে আচ্ছা টেলিস্কোপ টেলিস্কোপ দেখে আবার মারবে তীর নিশানে ডাকবে আচ্ছা তোকে তো 3 সেকেন্ড টাইম দিয়েছে আরে বাবা ও বাবা ওই রি অজ্ঞান হয়ে যাবি অজ্ঞান হয়ে অজ্ঞান হয়ে যা অজ্ঞান হয়ে যা আমার লাগে না মা তো মারে না তাহলে বাবা বাবা বকে হ্যাঁ কেউ তো একজন বকে আমি কান্নার আওয়াজ পেয়েছি কেউ বকে না মুখটা খুব মিষ্টি তোর জানিস মুখটা রসগোল্লার মতন ভাবছি ফটো তুলছি স্কুলে পড়ো তুমি এইগুলো খেতে বসেছে এই আবার ভিডিও তো আর দাদা ভাই কি গেঞ্জি পরে বসতে বললাম বসলো না মা কি জন্য বললো মা কি বলে মটরশুটি ওই মটরশুটির একটা ইয়ে হয় আমি বেশি করে আলুর দম ভালো লাগে আলুর দমে বসে দাও এবার হয়ে যাবে কারুকার্য করবে বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির ঘন্ট মাংসটা তো দেখেছে আগে রান্না পুরো রান্নার পরে আর দেখেনি বাঁধাকপির মাংসটা যখন বেলে দিবে আবার ডালবি কে রে মা তারপরে আছে মটন কষা ডাল বেগুন ভাজা ভালো আছে না মটনটা দেখতে সুন্দর হয়েছে ডাল মাছের ঝোল তো আছে হ্যাঁ ডিম বেগুন ভাজা পাবদা মাছ এখন টাইম দেখাচ্ছে ওই তো ওখানে বন্ধ করলাম আমি এখন মটরশুটি অনেকদিন ধরে ফ্রিজে রয়েছে না একটু
এই যে এদের খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গিয়ে এখন এনারা মোবাইলে খুটুর খুটুর করছে। পাবদা মাছের ঝোল রাতে আর মাছ খেতে ভালো লাগে না, দেখো খেয়ে নিবি, খেয়ে নিও, খেলে তো উঠাতে হবে, রাত্রিবেলা না খাওয়া কালকে থেকে যাবে। আবার রবিবার নিরামিষ, করে দিলাম। কালুরও খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। শামকা চায় পিতে পিতে গপ্পে হরে সব, চলো দিখাতে মেরি শাশুমাকে পুরানি ইয়াদে, বহুত আচ্ছা লাগতে শুনে মে। আমি বেরিয়ে আসবো স্কুল থেকে, হ্যাঁ দুজনে মিলে কাজটা করে যেয়ে ফটো তুলবো, ওখানে যে বলে কি না এইরকম চেহারা নিয়ে ফটো তুলতে হবে না, মাথা চুল টুল এরকম আমরা বসেছে, আমি মা দের পাশে, মেসিদের না ছবি পাশে বসে।